আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি সানজিদে ইয়াসমিন, হিসাববিজ্ঞানের একজন সহকারী শিক্ষক। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর হিসাববিজ্ঞান নিয়ে। আমরা যে অধ্যায়টা নিয়ে আজ আলোচনা করব সেটা হচ্ছে হিসাববিজ্ঞানের চতুর্থ অধ্যায়, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের আজ আমরা চার নম্বর সৃজনশীলটি আলোচনা করব। স্টুডেন্টরা, এই চার নম্বর সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা ভালো করে এটা বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা চলে যাচ্ছি সৃজনশীলে। সৃজনশীল চার, রাহা অ্যান্ড ব্রাদার্স নামে প্রতিষ্ঠানের জুন 2017 সালের কতিপয় লেনদেন হচ্ছে নিম্নরূপ। ব্যবসায়ের মূলধন আনয়ন 2,50,000 টাকা, পণ্য ক্রয় 7,00,000 টাকা, বাট্টা প্রাপ্তি 5,700 টাকা, বৈদ্যুতিক যন্ত্রপাতি 4,00,000 টাকা, বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000 টাকা, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ 4,500, আমদানি শুল্ক পরিশোধ 5,000, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয় 75,000, ব্যাংক হতে ঋণ গ্রহণ 7,50,000, পণ্য বিক্রয় 7,30,000, বিমা সালামি 7,500, শিক্ষানবিশ সালামি 40,000, পুরাতন কম্পিউটার বিক্রয় 10,000, ঋণের সুদ প্রদান 5,000। আমাদের প্রশ্নতে বলা হয়েছে প্রথমেই মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা জানি মূলধন জাতীয় ব্যয় হচ্ছে সেগুলো যেগুলো সাধারণত দীর্ঘমেয়াদী ব্যয় হয়ে থাকে, যেগুলো টাকার অঙ্ক বড় হয়ে থাকে এবং যে ব্যয়টা আমরা অধিক সময় ভোগ করে থাকি। আমরা আমাদের সৃজনশীল দেখে বুঝে নেব কোনগুলো আমাদের মূলধন জাতীয় ব্যয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বৈদ্যুতিক যন্ত্রপাতি আমরা যে ক্রয় করেছি 4,00,000 টাকা, এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। যেহেতু বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি আমরা সবসময় জিনিসটা ক্রয় করি না, এটা ক্রয় করলে আমরা অনেক দিন এই জিনিসটা ব্যবহার করি, এই জন্য এই সংক্রান্ত যদি কোনো জিনিস আমরা কিনে থাকি তাহলে সেটা হবে আমাদের মূলধন জাতীয় ব্যয়। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের যে ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় 75,000 টাকা, এটাও আমাদের মূলধন জাতীয় ব্যয়, কারণ ফ্রিজটা আমরা সবসময় কিনি না, এটা আমরা কিনলে এটা অনেক দিন আমরা ব্যবহার করি, তাই এই ব্যয়টা আমাদের মূলধন জাতীয় ব্যয়। এখন আমরা আমাদের অঙ্কে চলে যাচ্ছি। আমরা এখানে একটা এরকম ঘর করব, এটাতে কোনো তারিখের ঘর থাকবে না, শুধু টাকার ঘর থাকবে। তা উপরে আমরা হেডিং লিখব মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে প্রথমে আমাদের কি আসতেছে, ব্যবসায়ের বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়। তাহলে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় আমাদের আছে 4,00,000। আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের ব্যবসার জন্য ফ্রিজ ক্রয়, ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় আমাদের হয়ে যাবে 75,000 টাকা। এখন আমরা এই দুটো যোগ করলে আমাদের হয়ে যাবে 4,75,000 টাকা। তাহলে আমরা উত্তর লিখে দিব 4,75,000 টাকা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। এটা আমাদের এক নম্বর সৃজনশীল হয়ে গেল। এখন আমাদের দুই নম্বর সৃজনশীলে বলা হয়েছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে এখন আমরা মুনাফা জাতীয় ব্যয় দেখব। আমরা আমাদের সৃজনশীল দেখেই বুঝে নিব যে কোনটা আমাদের মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় হচ্ছে সেই সংক্রান্ত আয় যেগুলো আমরা সব সময় করে থাকি, যেটা টাকার অঙ্ক সাধারণত ছোট আকারে হয়ে থাকে এবং যেটার মেয়াদকাল সাধারণত এক বছরের মধ্যেই সীমাবদ্ধ, এবং এই এক বছরের মধ্যে আমাদের এই আয়টা অনেকবার হয়ে থাকে, এই কারণে এটাকে মুনাফা জাতীয় আয় বলা হয়। তাহলে আমরা আমাদের সৃজনশীল দেখে নেব আমাদের যে তিন নম্বর আছে বাট্টা প্রাপ্তি, এটা এক ধরনের মুনাফা জাতীয় আয়। তাহলে আমরা এখানে লিখব বাট্টা প্রাপ্তি,
বাট্টা প্রাপ্তি হচ্ছে আমাদের 5700। তারপর আমরা দেখব আমাদের মুনাফা জাতীয় আয় হচ্ছে পণ্য না বিনিয়োগের সুদ প্রাপ্তি। বিনিয়োগের সুদ প্রাপ্তি, আমাদের বিনিয়োগের সুদ প্রাপ্তি আমরা দেখে নিব। আমাদের বিনিয়োগের সুদ হচ্ছে 40,000 টাকা। কিন্তু এই বিনিয়োগের সুদ যে 40,000 টাকা, এই 40,000 টাকার মধ্যে বিগত বছরের আমাদের 50% রয়েছে। আমরা নিশ্চয়ই জানি যে বিগত যদি আমাদের মুনাফা জাতীয় আয় হচ্ছে আমাদের চলতি আয়, আমরা চলতি বছরে যে আয়গুলো সেই আয়গুলো আমাদেরকে বের করতে হবে। এর মাঝেগুলি যদি কোনো চলতি আয় বা এর মাঝে যদি বিগত বছরের কোনো বকেয়া থেকে থাকে অথবা অগ্রিম কোনো কিছু থেকে থাকে, সেটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে বিনিয়োগের সুদ প্রাপ্তি এই 40,000 টাকার মধ্যে 50% হচ্ছে আমাদের বিগত বছরের। তাহলে আমরা ওই বিগত বছরের 50% বাদ দিয়ে আমরা টাকাটা লিখব। আমরা এখানে লিখব বাদ বিগত বছরের 50%। তাহলে 40,000-এর 50% আমাদের আসতেছে 20,000 টাকা। এই টাকাটা আমরা বাদ দিয়ে লিখব। তাহলে 40,000 থেকে 20,000 বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে 20,000 টাকা। স্টুডেন্টরা, এই ধরনের টপিকসগুলো আমাদের সাধারণত বেশি আসে। যদি কোনো বিগত বছর অথবা অগ্রিম থাকে, সেই জিনিসটা বাদ দিয়ে আমাদেরকে লিখতে হয়। আমরা এই বিনিয়োগের সুদের যে টপিকসটা আছে, যে সমস্যাটা আছে, এটা অবশ্যই আমরা বাসায় আরও ভালোভাবে প্র্যাকটিস করব। এখন দেখি নিই আমাদের পরবর্তী আয় হচ্ছে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় হচ্ছে 7,30,000 টাকা। তারপরে আমাদের আসবে শিক্ষানবিশ সালামি। এই শিক্ষানবিশ সালামির মধ্যেও আমাদের বিগত বছরের কিছু অংশ রয়ে গেছে, এখন সেই অংশটা আমরা বাদ দিয়ে দেখাব। শিক্ষানবিশ সালামি আমাদের আছে 40,000 টাকা। এই 40,000 টাকার মধ্যে আমাদের বিগত বছরের আছে 75%। এই 40,000 টাকার মধ্যে বিগত বছরের আছে 75%, আগেরটা ছিল 50%, আর শিক্ষানবিশ সালামের ক্ষেত্রে আমাদের আছে 75%। তাহলে বিগত বছরেরটা আমাদেরকে বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে বিগত বছরের 75% বকেয়া, তাহলে 40,000-এর 75% আমাদের আসতেছে 30,000 টাকা। তাহলে এখন আমরা এই 30,000 টাকা মাইনাস করে আমাদের মুনাফাটা বের করব। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 10,000 টাকা হচ্ছে আমাদের শিক্ষানবিশ সালামি। এই 4টা টপিকসে আমাদের আসতেছে, লেনদেনে আসতেছে। এখন আমরা এই 4টা লেনদেন যদি যোগ করি, তাহলে আমাদের হয়ে যাবে 7,65,700। 7,65,700 টাকা আমরা এখানে লিখব না, আমরা পরবর্তী যে ঘরটা আছে সেটাতে লিখব। 7,65,700 টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। এখন আমরা চলে যাব আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। আমরা এখানে হেডিং লিখে দিব মুনাফা জাতীয় ব্যয়। আমরা আমাদের সৃজনশীল দেখে দেখব যে আমাদের প্রথমে আসতেছে পণ্য ক্রয়, সেই সংক্রান্ত ব্যয়গুলো আমরা আনব, যে ব্যয়গুলো আমরা এক বছরের মধ্যে অনেকবার করে থাকি। তাহলে প্রথমে আসতেছে পণ্য ক্রয়। পণ্য ক্রয় হচ্ছে আমাদের 7,00,000। তারপরে আসতেছে আমাদের আমদানি শুল্ক পরিশোধ। আমদানি শুল্ক পরিশোধ হচ্ছে 5,000 টাকা। তারপরে আমাদের আসবে বিমা সালামি 7,500। সর্বশেষ আমাদের আসবে ঋণের সুদ প্রদান 5,000।
তাহলে আমাদের কি কি আসলো? পণ্য ক্রয় আসলো, আমদানি শুল্ক আসলো, বীমা সালামি এবং ঋণের সুদ। এই চারটে এন্ট্রি আসবে আমাদের, চারটে এন্ট্রি আমাদের যোগ করলে হয়ে যাবে 7,17,500। 7,17,500 আমরা উত্তর লিখে দিব। মুনাফা জাতীয় আয় হচ্ছে 7,65,700 আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 7,17,500। এই হচ্ছে আমাদের খ নাম্বার সৃজনশীল সৃজনশীল অঙ্ক। আমরা এখন গতে চলে যাব। আমাদের গতে চাওয়া হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। এখন আমরা এটার জন্য একটা ঘর করব। আমরা এটা মুছে দিচ্ছি। আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা মূলধন জাতীয় প্রাপ্তির জন্য তিনটা টাকার ঘর করব এবং বিবরণের ঘর করব একটা, এবং উপরে অবশ্যই একটা হেডিং লিখব। হেডিং আমাদের প্রশ্নের মধ্যে যা দেওয়া থাকবে সেটাই আমরা লিখে তুলে ধরব। এখানে আমরা লিখব মূলধন জাতীয় অবশ্যই আমরা পরীক্ষায় হেডিং লিখব, হেডিং না লিখলে আমাদের নাম্বার সাধারণত কাটা হয়। মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তি নির্ণয়। এখন আমরা আমাদের অঙ্কে চলে যাচ্ছি। আমাদের যে আমরা জানি যে মূলধন জাতীয় প্রাপ্তি এর মধ্যে আমাদের মুনাফা জাতীয় মূলধন জাতীয় যে আয়গুলা থাকে এগুলা সাধারণত আসে। এখন মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা যদি প্রশ্ন দেখি সৃজনশীল, তাহলে আমরা প্রথম এন্ট্রিটাই দেখব যে আমাদের যে ব্যবসার জন্য মূলধন আনা হয়েছে এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম মূলধন জাতীয় প্রাপ্তি। ব্যবসায়ের জন্য মূলধন, ব্যবসার জন্য মূলধন হচ্ছে 2,50,000 টাকা। তারপর আমরা দেখব ব্যাংক থেকে যে আমরা ঋণটা নিয়েছি এটাও আমাদের এক ধরনের ব্যাংক মূলধন জাতীয় প্রাপ্তি, ঋণ গ্রহণ। তাহলে ব্যাংক থেকে আমরা ঋণ নিয়েছি 50,000 টাকা, এই 50,000 টাকাও হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। তারপরে আমরা দেখব আমাদের সৃজনশীলেই আছে যে আমরা একটি পুরাতন কম্পিউটার বিক্রয় করেছি, এই বিক্রয় করে কিন্তু আমরা টাকাটা পেয়েছি, এই জন্য এটা মূলধন জাতীয় প্রাপ্তি, পুরাতন কম্পিউটার বিক্রয়। এখানে কম্পিউটার ছাড়াও যদি আমাদের দেওয়া থাকে অন্য অন্য জিনিস দেওয়া থাকে, যদি বলা হয় বিভিন্ন ধরনের স্থায়ী সম্পদ আছে যেমন আসবাবপত্র বিক্রয়, যন্ত্রপাতি বিক্রয়, মেশিন বিক্রয়, তাহলে আমাদের সেটাও হবে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হবে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের যে পুরাতন কম্পিউটার বিক্রয় করেছি সেটা হচ্ছে 10,000 টাকা। সবসময় যে কম্পিউটার দিবে তা না, যে কোনো ধরনের স্থায়ী সম্পদ বিক্রি করলেই আমরা সেটা আমাদের হয়ে যাবে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এই তিনটা জিনিস যোগ করলে আমাদের হয়ে যাবে 3,10,000 টাকা। আমরা নিচে টান দিচ্ছি না, কারণ হচ্ছে আমাদের সৃজনশীল গোয়ের মধ্যে বলা হয়েছে যে মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণটা নির্ণয় করতে, এই কারণে আমরা নিচে দুইটা টান দিব না, দুইটা যোগ করে তারপর আমরা টান দিব। এখন আমরা বের করব মুনাফা জাতীয় প্রাপ্তি, যেগুলো আমরা মুনাফা জাতীয় আয় হয়েছে সেখান থেকে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তিটা সাধারণত বের করে থাকি। তাহলে আমাদের মুনাফা জাতীয় আয়টা দেখে দেখি আমরা সাধারণত এটা করতে পারি, কিন্তু আমাদের বিনিয়োগের সুদ আর শিক্ষানবী স্যালামের ক্ষেত্রে একটু পরিবর্তন আসবে। তাহলে আমাদের প্রথমেই আসতেছে বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তি হচ্ছে আমাদের 5,700। তারপর আসতেছে বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি আমাদের, এখন আমরা কোনো বিগত বছরের বা অগ্রিমটা বাদ দিব না, যে মূল টাকাটা আছে আমরা সেই টাকাটাই লিখে ফেলবো। আমাদের বিনিয়োগের প্রাপ্তি হচ্ছে 40,000 টাকা, সম্পূর্ণটা টাকাটাই আমরা এখানে লিখব। তাহলে বিনিয়োগের সুদ প্রাপ্তি আমাদের যে 40,000 টাকা সেটাই আসবে। এখানে যদি আমাদের কোনো বিগত বা অগ্রিম থাকে সেটা বাদ দিব না, আমাদের মূল টাকাটাই এখানে আসবে। তাহলে বিনিয়োগের সুদ প্রাপ্তির পরে আমাদের রয়ে গেছে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় হচ্ছে আমাদের 7,30,000।
এবং সর্বশেষ আছে আমাদের শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামি হচ্ছে আমাদের 40,000 টাকা। এই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা 4টা টপিক যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 8,15,700। 8,15,700। এখন আমরা এই দুইটা মূলধন জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় প্রাপ্তি যোগ করব, কারণ আমাদের এখানে মোট পরিমাণ চাওয়া হয়েছে। দুটোটা যোগ করলে আমাদের হয়ে যাবে 11,25,700। 11,25,700। এবং নিচে দুইটা টান দিয়ে দিব এবং উত্তর লিখব 11,25,700। এই হচ্ছে আমাদের 4 নম্বর সৃজনশীল। আমরা এখানে যে 4 নম্বর সৃজনশীলটা আলোচনা করেছি আমি আগেই বলেছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল। এই ধরনের সৃজনশীল আপনারা বইয়ের মধ্যে আরও পাবেন। বাসায় এই দুইটা বেশায় এই সৃজনশীলটা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর যে বিগত আর অগ্রিম জিনিসগুলো যে আছে আমরা যে আজকে যে আলোচনা করেছি এটা আরও একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা এই 4 নম্বর সৃজনশীলটা আর বাসায় আরও একটু ভালো করে প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।